السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على عباده الذين اصطفى، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. রওয়াহ বুখারী। শুকরিয়া আদায় করছি মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহরবানিতে পবিত্র মাহে রমজানুল মুবারক মাস উপলক্ষে আমাদের সবাইকে আলোচনা করা এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে মস্তক অবনত চিত্তে, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ। তার সাথে সাথে দরুদ ও তাসলিমা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আনীত আদর্শ আমাদের পথ চলার একমাত্র পথে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। মাগফিরাত কামনা করছি সে সকল মর্দে মুজাহিদিনদের জন্য, যারা বদর প্রান্ত থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহর জমে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কুরআনুল কারীমের যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর ফরজ করা হয়েছে রোজা। তাদেরকে ডাক দিয়ে বলছেন, যারা বলছেন ইকরার বিল লিসান, তাসদীদ বিল জিনান, আমল বিল আরকান, অর্থাৎ এই তিন গুণের সমন্বিত বৈশিষ্ট্য যার মধ্যে রয়েছে, সেই লোকদেরকে ডাক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। সিয়াম অর্থ হচ্ছে বিরত থাকা, মানবীয় সকল চাহিদা থেকে বিরত থাকার নামেই হচ্ছে সিয়াম। সুবহে সাদিক থেকে ইফতার পর্যন্ত মানবীয় সকল চাহিদা থেকে মানুষকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। রোজা বাংলা শব্দ নয়, রোজা হচ্ছে ফার্সি শব্দ, এটা আরবিও নয়, এর আরবি শব্দ হচ্ছে সাওম অর্থাৎ সিয়াম, এর বাংলা হচ্ছে বিরত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা পরহেজগার হতে পারবে। এই রমজানুল মুবারক মাস হচ্ছে শিক্ষার মাস, এই রমজানুল মুবারক মাস হচ্ছে প্রশিক্ষণের মাস, এই রমজানুল মুবারক হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধের মাস, যেই যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে 1000 সৈনিকের, 1000 কুরাইশদের, 1000 অস্ত্রধারী সৈনিকের মোকাবিলা করে বদরে প্রথম বিজয় ছিনিয়ে নিয়ে আসছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মক্কার প্রধানমন্ত্রী আবু জেহেল এই যুদ্ধেই মারা গিয়েছিল, যে যুদ্ধটা হয়েছিল রমজান মাস রোজা রাখা অবস্থায়। তাহলে বুঝতে হবে, মুসলমানদেরকে শিক্ষা নিতে হবে, এই রমজানুল মুবারক মাস আসছে আপনাকে আমাকে শিক্ষা দিতে, আপনাকে আমাকে গঠন করতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটি আমি তেলাওয়াত করেছি, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যদি কোনো মানুষ ইমান ও ইহতিসাবের সহিত রমজানের রোজাগুলো পালন করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হাদিসে কুদসিতে পাওয়া গেছে আসাউমুলি ওয়া আনা আজজিবি, রোজা আমার জন্য আর আমি আল্লাহ তার প্রতিদান নিজেই। তাহলে রমজানুল মুবারক মাসের যে প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দিবেন তার বান্দাদেরকে, তাহলে বুঝতে হবে রমজানুল মুবারক মাসে কত গুরুত্ব, কত ফজিলত। এই রমজানুল মুবারক মাস আসছে আপনাকে আমাকে ইমান এবং ইহতিসাব শিক্ষা দেওয়ার জন্য, আপনাকে আমাকে গঠনের জন্য। এক মাস প্রশিক্ষণ নিয়ে বাকি 11 মাস আমরা চলবো, সেই প্রশিক্ষণ নেওয়ার এই মাস হচ্ছে রমজানুল মুবারক মাস। তাহলে আমাদেরকে বুঝতে হবে সারা বিশ্বব্যাপী মানুষ যেই হাহাকারের মধ্যে রয়েছে, সারা বিশ্বব্যাপী মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে, এই রমজানুল মুবারক মাস আসছে রহমত বরকত মাগফিরাত নাজাতের মাস। এই রমজানুল মুবারক মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যদি আমরা সঠিকভাবে দোয়া করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুনকে ফুলবাগানে পরিণত করে দিয়েছিলেন। সেই মুসা আলাইহিস সালামের সামনে নীল নদ, পিছনে ফেরাউন বাহিনী, তারপর আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে সেই নীল নদ পানি দিয়ে পার করে দিয়েছিলেন।
একজন মুসলমানেরও কোনো ক্ষতি হয়নি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন, সেই আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সেই সার্বভৌমত্ব এখনো আছে। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারতেছি না? এই রমজানুল মোবারক মাস আসে, চাওয়ার মাস, ক্ষমা চাওয়ার মাস, নাজাতের মাস, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মানে খুব কাছাকাছি যাওয়ার মাস। এই রমজানুল মোবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজানুল মোবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন আরো বরকত দিয়েছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী দিনে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আপনারা সকলেই আমার বক্তব্য ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করে আজকের দিনে বক্তব্য এখানে ইতি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।